বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে চুলের একটি কাঁটা মুখে রেখে চুল খোলার সময় অসাবধানতাবশত তা গলার ভিতরে চলে গিয়েছিল। সেই কাঁটা আটকে পড়েছিল গলার শ্বাসনালীর কাছে। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিল। বৃহস্পতিবার রাতেই মালদা মেডিকেল কলেজের ডাক্তার গণেশচন্দ্র গাইন, ডাক্তার শুভজিৎ সরকার, ডাক্তার এম এ রহমান সহ প্রায় আট জনের একটি টিমের প্রচেষ্টায় ওই ছাত্রীর গলা থেকে বের করা হয় কাঁটা। বর্তমানে ওই ছাত্রী সুস্থ রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর নাম তাসলিমা নাসরিন, রতুয়ার চাঁদমণি দুই পঞ্চায়েতের বাটনা হাই মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। ছাত্রীর বাবা আনিকুল ইসলাম বলেন, মাদ্রাসা থেকে ফিরে এসে চুল খোলার সময় মুখে রাখা পিনের মতো চুলের একটি কাঁটা গিলে ফেলেছিল মেয়ে। তারপর থেকে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। আমরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। রাতে ডাক্তাররা সেই কাঁটা বের করেছে। ডাক্তারদের এই কাজকে আমরা কুর্নিশ জানাই। এটা অ্যাকচুয়ালি বঙ্কোস্কোপি, দুটো একটা জিনিস হচ্ছে যে পিন, বঙ্কাস আর ইসোফেগাস দুটোকে ফুটো করে ঢুকে গেছে, সেটা ডক্টর শুভজিৎ সরকার বার করেছে। কিন্তু মেন এখানে যে কাজ সেটা হচ্ছে অ্যানাস্থেটিস্ট। অ্যানাস্থেটিস্টের নামটা বলুন, ডক্টর এম এ রহমান। এই সব ক্ষেত্রে অ্যানাস্থেটিস্ট হচ্ছে মেন রোল, কারণ হচ্ছে যে পেশেন্টকে ফেরাবে এবং অজ্ঞান করবে, যেটা হচ্ছে যে আমরা শুধু জিনিসটা বার করব, সেটার জন্য অ্যানাস্থেটিস্টের রোলটা একটা মেন ভাইটাল। অ্যানাস্থেটিস্ট এই জিনিসটা যে কোনো মুহূর্তে নষ্ট, পেশেন্টকে না ফেরানো যেতে পারে, এমন হতে পারে পেশেন্টকে ফেরাতে গেলে সমস্তটাই অ্যানাস্থেটিস্টের উপর ডিপেন্ড করবে। আমরা অ্যানাস্থেটিস্ট ঠিকঠাক কাজটা করলে আমরা ঠিকঠাক বার করতে পারবো। এবার এখানে মেন জিনিস হচ্ছে অ্যানাস্থেটিস্ট। অ্যানাস্থেটিস্ট যদি একটু অসুবিধা হয়ে যায় তাহলে পেশেন্টটা ফেরানো যাবে না। সেই জন্য সর্বদা এখানে হচ্ছে আমার স্যারও বলতেন যে অ্যানাস্থেটিস্ট হচ্ছে মেন রোল, যেটা আমাদের মানে ঠিক অন্য মনস্ক থাকলে তবে এইসব হয়, না হলে এইসব পিন যায় না। মানুষ যদি অন্য মনস্ক হয়, দাঁতে ওর দাঁতে রেখেছিল, দাঁতে রেখে কাজ করছিল, অন্য মনস্ক হয়ে গেছে তখনই ওটা চলে গেছে, গিয়ে ভেতরে চলে গেছে একদম। পেশেন্ট তো দেখলেন আপনারা নিজেরাই। স্যার কতক্ষণ লাগলো এই অপারেশন করতে? মোটামুটি লোক অনেকজনেই লেগেছে, সাত আট জনের টিম লেগেছে। এই ফেরার সময় মেয়েটা মানে অন্যায় একটা মাথায় দিতে গিয়ে সিক্টি পিনটা পিনটা দাঁতে ধরেছিল, যাক ভুলবশতে যা হোক মুখে চলে যায়। এবং আমরা ভয় পেয়ে গেলাম, সবাই কানাকাটি করলাম। তারপরে ওখান থেকে এসে মালদা মেডিকেল কলেজে ছবি টবি রিপোর্ট করার পর যা ডাক্তারবাবুর চেষ্টায় সহযোগিতায় অনেকটাই মানে বের করা হয়েছে। অপারেশনের সাহায্যে অনেকটা সুস্থ আছে, এখন ভালো আছে। আমরা মানে খুশি হয়েছি ডাক্তারবাবুর এই চেষ্টাতে। মানে মেডিকেল কলেজে ডাক্তার কী বলবেন? মেডিকেল কলেজে ডাক্তারবাবু যা হোক আমাকে খুব মানে ইয়ে হয়েছিল, তো হতাশ হয়ে গেছিলো। হ্যাঁ, এমন হয়েছিল মানে অজ্ঞানের অবস্থা হয়েছিল। আপনাকে ধন্যবাদ দিলেন। হ্যাঁ, আমার ডাক্তারকে আমি অনেক ধন্যবাদ দিলাম, এ ব্যাপারে খুব ধন্যবাদ দিলাম। যা হোক মেয়েটা আমার সুস্থ আছে, ভালো আছে। ডাক্তারবাবুর প্রচেষ্টায় বাঁচলো তবে? হ্যাঁ, ডাক্তারবাবুর প্রচেষ্টাতে বাঁচলো। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।